ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, দেখতে থাকুন টুডে বাংলা ডট নিউজ। সত্য সবার আগে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপদ সীমায় বইছে মহানন্দা নদীর জল, আর মহানন্দা নদীর ওই জলে প্লাবিত পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ায় করোনা সংক্রমণের আতঙ্ককে উপেক্ষা করে ভিড়ের মধ্যে সরকারি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেকেই। এমনকি করোনা সংক্রমণের ভয়ে অনেকেই কোনোভাবে বসবাস করছেন জলমগ্ন ঘরে। এছাড়াও পুজোর মরশুমে চরম দুর্বিষহ অবস্থা বানভাসীদের। এমনকি এই সংকটময় পরিস্থিতিতে পুরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলছেন বন্যা কবলিতরা। করোনার যে বিপর্যয়, করোনার যে বিপর্যয়ের মুখোমুখি না হতে হতে আজকে উত্তরের যে বন্যা, উত্তরে যে জল হয়েছে বৃষ্টি, প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আজকে আমাদের 8 নম্বর ওয়ার্ড গোলমাল্লা পৌরসভার অন্তর্ভুক্ত 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডে পুরোটাই মহানন্দার জলমগ্ন হয়ে দাঁড়িয়েছে। 8 নম্বর ওয়ার্ডের আজকে আমাদের বাঁধের উপরে যেটা সংরক্ষিত আমাদের এলাকা, সেটাও আজকে জলমগ্ন, প্রায় ঘরের মধ্যে 1 হাঁটুর ঊর্ধ্বে জল হয়ে গেছে। এই অবস্থায় মানুষ যে কীভাবে দিন যাপন করছে তা ভাব। প্রশাসনিক কোনো সহযোগিতা? প্রশাসনিক এই মুহূর্তে প্রশাসনিক সহযোগিতা আমার নজরে আসেন, যে প্রশাসনিক সহযোগিতা করে এসেছিল কি কেউ দেখতে? সম্ভবত হয়তো এসে থাকতে পারে, কিন্তু আমার নজরে পড়েনি। আপনি কি মনে করেন যে এই অবস্থায় কি করা দরকার? আমাদের এখন এই মুহূর্তে যেসব মানুষ সামনে শারদীয় দুর্গা পূজা আছে বেশি দিন না, এই মুহূর্তে প্রশাসনের উচিত যে যারা বানভাসী মানুষ, সংগৃহীত এলাকা এবং অসংগৃহীত এলাকা দুটো এলাকার মানুষকে যেন সুস্থভাবে দিন যাপন করতে পারে এবং যতটুকু প্রশাসনের সহযোগিতা এই বন্যার কবল থেকে বাঁচিয়ে তোলা, এটা আমি একান্ত কামনা করি। বানভাসীদের মিলছে না ত্রাণও, প্রশাসনের সহযোগিতা না মেলায় গভীর ক্ষোভ প্রকাশ করেন তারা। যদিও পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ জানিয়েছেন মহানন্দা নদীর জল বেড়েছে, পুরসভা এলাকার 8, 9 এবং 20 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, প্রায় 500 পরিবার জলবন্দী। পৌরসভার পক্ষ থেকে জলবন্দী পরিবারের অনেককেই আশেপাশের স্কুলগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। 1 মাসের মধ্যে 2 বার বন্যা হয়েছে, সাধারণ মানুষ তাই আমাদের শহরে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে আমাদের 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডে যে অসংরক্ষিত এলাকাগুলো রয়েছে, যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বসবাস করে, সেই মানুষগুলোতে আমাদের মহানন্দার জল বাড়ার ফলে তারা ওখানটায় প্রত্যেকটা বাড়িতে মহানন্দার জল ঢুকেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুরাতন মালদা পৌরসভা সে বন্যা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, আশ্বস্ত করেছি যে বিভিন্ন জায়গায় যারা বাড়িতে জল ঢুকে গিয়েছে সেই মানুষগুলোকে বলা হয়েছে যে আপনাদের জন্য আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা আশ্রয়ের ব্যবস্থা করেছি, বিভিন্ন স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাগুলোতে টেন্ট করে দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে তারা সেই জায়গাগুলোতে ইতিপূর্বে কিছু মানুষ সেখানটায় আশ্রয় নিয়েছে। কত পরিবার এখনো জলে? প্রায় 500 উপরে পরিবার প্রতিটি বাড়িতে এখন জলময় হয়ে গেছে। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে? নিশ্চয়ই, কিছু পরিবারকে আমরা চাল দিয়েছি, যে মানুষগুলো আমাদের কাছে এসেছিল এবং সেই পরিবারগুলোকে শুকনো খাবার আমরা দিয়েছি, চাল করেছি, এবং আগামী দিনেও তাদের অসুবিধা হবে না। আমাদের নীতি পরিষ্কারভাবে বলেছে এবং গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্টও পাঠিয়েছি যে মহানন্দার জল দিনের পর দিন খুলে ফেলে যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্টও আমরা পাঠিয়েছি।